नमस्कार बंधुरा, ए किचने आमी आपनादेर काछे आबारो एकटि नतुन रेसिपी निये हाजिर हये गेछि। चलो देखा जाक आजकेर रेसिपिटि कि। आज आमी बानाबो एकदमई अन्यरकम भावे, एकदम इउनिक भावे एकटि डिम पराटा बानिये आपनादेरके देखाबो। आर आपनादेर होयतो सकालबेलाय घुम थाकते उठे होयतो रुटि बा पराटा भाजते इच्छे करछे ना, एकदमई माखा बेलार झामेला छाड़ाई एई डिम पराटाटा आपनादेरके बानिये देखाबो। হয়তো আলসানি লাগছে বানাতে, সেই জন্য আপনারা মাখতেও হবে না আর বেলতেও হবে না, একদমই ঝটপট করে এই ডিম পরোটাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন এই ডিম পরোটাটা আমরা কীভাবে বানাই দেখে নিই। চলো, একদমই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আর খুবই সহজ, একদমই ঘরোয়া পদ্ধতিতে বানাবো আর বাড়িতে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়েই বানাবো। বাড়িতে তো ডিম আর ময়দা আপনাদের বাড়িতে থাকেন, আপনারা আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন এই পরোটার মধ্যে। চলো, এখানে আমি পরোটা বানানোর জন্য 200 গ্রাম মতো ময়দা নিয়েছি আর এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি ডিমটা এভাবে করে ফেটিয়ে নেব। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার এই ডিম পরোটাটা ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ একটি রেসিপি আর খুবই টেস্টি। লবণের বাচ্চারা যখন স্কুলে যাবে বাচ্চাদেরকেও কিন্তু এই পরোটা বানিয়ে দিতে পারবে, বাচ্চারা খুব তৃপ্তি করে কিন্তু এই পরোটা খাবে। চলো এই ডিমটা আমি এই যে ময়দার মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থাকতে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুকের পেজ থাকতে দেখে থাকলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আর আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা যদি বানিয়ে থাকেন আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে, একেবারে কিন্তু বেশি জল দিলে চলবে না, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা এইভাবে করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমি এটা সাইডে রেখে দেব, দিয়ে আমি এখানে একটা ডিমের ব্যাটার রেডি করে নেব। এই যে এখানে তিনটে ডিম নিয়েছি, এই ডিমের মধ্যে আমি এখানে একটু কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেব, আর দেব অল্প একটু কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ঝালটা কমিয়েও বা বাড়িয়ে নিতে পারেন, সেই জন্য আমি এখানে একটু অল্পই দিলেন, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। আর দেব অল্প একটু লবণ, দিয়ে ভালো করে এটা ডিমের ব্যাটারটা আমি ফেটিয়ে রেডি করে নেব, এইভাবে করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই ডিম পরোটাটা একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি একটি রেসিপি। চলো, আমার এখানে ডিমের ব্যাটারটাও রেডি করা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দেবো এই ডিম পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে আমি পরোটাগুলো রেডি করে নেওয়ার জন্য গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু সাদা তেল দিয়ে তাওয়াটার মধ্যে লাগিয়ে নিয়েছি। তেল দেওয়াটা আমার দেখানো হয়নি আর বলে দিলাম সেই কারণে, এর মধ্যে একটু সাদা তেল দিয়েছি, তেলটা দিয়ে লাগিয়ে নিয়েছি। আর তাওয়াটা আমাদের এখানে গরমও হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে দেব। এই যে দেওয়ার পর এইভাবে করে একটু ঘুরিয়ে নেব তাওয়াটাকে, আপনারা চাইলে চামচের সাহায্যেও কিন্তু দিয়ে ঘুরিয়ে নিতে পারেন, আমি যেহেতু তাওয়াটা তাটি আছে সেই জন্য তাওয়াটাকে ধরেই ঘুরিয়ে দিলাম। এবার আমি এটা একটু হতে দেব, দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ টাইপের মতো হয়েছে। এবার আমি এটা একটু উল্টে নেব, এইভাবে করে উল্টে নিলাম, উল্টো পাশটা একটু হতে দেব আমি। উল্টো পাশটা আমার হয়ে গেছে, আবার আমি উল্টে নেব। এই যে এভাবে করে একটু উল্টে নিলাম, এবার আমি যে ডিমের ব্যাটারটা যে রেডি করেছিলাম এর উপরে অল্প একটু আমি দিয়ে দেব। দেওয়ার পর চামচের সাহায্যে এইভাবে করে ছড়িয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, এটা আমি আলতো আঁচে হতে দেব।
একদমই সহজভাবে বানিয়ে দেখাচ্ছি, আপনারাও কিন্তু চাইলে এই পরোটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন, আর খেতেও কিন্তু অসাধারণ। দেখুন উপদেশের ডিমটা দিয়েছিলাম, অল্প একটুভাবে সেট হয়ে গেছে রুটিটার মধ্যে। এবার আমি এটাকে আমি এইভাবে করে আলতো হাতে উল্টে দেব, এইভাবে করে এই যে উল্টে দিয়েছি। দেওয়ার পর আমি একটু উপর দিক দিয়ে একটু তেল ছড়িয়ে দেব, পরোটাটা ভালো করে তেলটা ছড়িয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি, দিয়ে কিন্তু এই পরোটা আমি রেডি করে নিচ্ছি। আর আপনাদের বাড়িতে যদি চিজ থাকে তাহলেও কিন্তু আপনারা ওই পরোটার মধ্যে একটু চিজটা দেবেন উপর দিয়ে, দেখবেন পরোটাটা খেতে কিন্তু আরও দারুণ লেগে থাকে। আবার আমি এটা উল্টে নেব, উল্টে নিচ্ছি দেখুন এইভাবে করে, দেখুন কত সুন্দর ডিমটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে করে প্রত্যেকটা পরোটা রেডি করে নিতে, আর চিজটা এর উপর দিয়ে দিতে হবে। চিজটা দিলে কিন্তু পরোটা খেতে আরও ভালো লাগবে। আমার কাছে যেহেতু চিজ নেই সেই জন্য আমি আর চিজটা দিলাম না, আপনাদের কাছে যদি থাকে আপনারা দেবেন। চলো এবার আমি পরোটা তুলে নেব, এইভাবে করে মুড়িয়ে নিলাম। এই যে আমার একটা ডিম পরোটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে করে সব পরোটাগুলো রেডি করে নেওয়ার পর ফিরে আসছি। আমার এই ডিম পরোটাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা খুবই অল্প সময়ে এই পরোটাটা আমরা রেডি করে নিলাম। দেখুন আমি একটু এখানে পিস পিস করে কেটে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন ভিতরটা, দেখুন ভিতরটা পুরো ডিমই ভর্তি। আপনারা বাড়িতে খুবই অল্প সময়ে সকালবেলার টিফিনে এই পরোটা বানিয়ে খেতে পারেন, বা বাচ্চারা স্কুলে যাবে তার টিফিনেও আপনারা এই পরোটা বানিয়ে দিতে পারেন। খুবই অল্প সময়ে রেডি হয়ে যায়। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থাকতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুকের পেজ থাকতে গেলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আর আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আর আমার এই পুরো ভিডিওটা প্রথম থাকতে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল, আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর আমার পাশে থাকার চেষ্টা করবেন, তবে আমি আপনাদেরকে আর নতুন নতুন রেসিপিতে সাহায্য করবো। চলো এখানে আমি ভিডিওটি শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।